ডিএর দাবিতে ধর্মঘটে বন্ধ ছিল স্কুল। প্রতিবাদে স্কুলের গেটে তালা লাগিয়ে বিক্ষোভ দেখালেন বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে অশোকনগরের রাজীবপুর স্কুলে। ধর্মঘটে স্কুল বন্ধ ছিল, প্রতিবাদে স্কুলের গেটে তালা লাগিয়ে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে অশোকনগর রাজীবপুর এফি হাই স্কুলে। শুক্রবার ডিএর দাবিতে ধর্মঘটের ডাক দেয় যৌথ মঞ্চ। ধর্মঘটকে সমর্থন জানিয়ে স্কুল বন্ধ রাখা হয়েছিল এদিন। কেন স্কুল বন্ধ রাখা হলো তার প্রতিবাদে শনিবার বেলা 10টা থেকে স্কুলের প্রধান গেটে তালা দিয়ে বিক্ষোভ দেখালো এলাকার বাসিন্দারা। ছাত্রছাত্রী থেকে শিক্ষক দাঁড়িয়ে থাকতে হলো স্কুলের সামনে। ছেলে পড়ে, আমি একজন সেই অভিভাবক। কালকে আমার ছেলে বাড়ি গিয়ে বলছে, বাবা হঠাৎ বাড়ি গিয়ে বলছে যে স্কুলে ঢুকতে দেওয়া হয়নি, স্কুল বন্ধ ছিল। হ্যাঁ, অন্য এক ধরনের রাজনৈতিক লোকেরা এসে তালা বন্ধ করে আমাদেরকে স্কুলে ঢুকতে দেওয়া হয়নি। তো এমন তো অবস্থায় স্কুলের স্যাররাও তাদের সঙ্গে যোগাযোগ ছিলেন। হ্যাঁ, হেড স্যার বিশেষ করে এই যে মিড ডে মিলটা যে দেওয়া হচ্ছে সরকারি নির্দেশে, সেই মিড ডে মিলটা পর্যন্ত ওরা দিইনি। হ্যাঁ, তো এমন তো অবস্থায় আমরা অভিভাবকরা সবাই মিলে এসে এই স্কুলে হেড স্যারের কাছে আমাদের বৈবেদ, আমরা জানতে চাই কেন কালকে স্কুলটা স্কুল বন্ধ রেখেছিলেন। অন্যান্য সব জায়গায় স্কুল খোলা ছিল, শুধু আমাদের এই রাজীবপুর বয়েজ স্কুলটাই দেখলাম বন্ধ। পাশের এমনকি পাশের গার্লস স্কুল সেটাও খোলা ছিল। হেড স্যার এই ব্যাপারে কোনো মুখ খুলছেন না, কোনো কথা বলছেন না। স্কুলে তৃণমূল কর্মী সমর্থকদেরও উপস্থিতি লক্ষ্য করা গেছে, যদিও তারা বিক্ষোভে ছিলেন না। ঘটনার খবর পেয়ে স্কুলে ছুটে আসেন অশোকনগরের যুব তৃণমূল নেতা প্রদীপ সিং। আমাদের রাজ্য সরকার নির্দেশ দিয়েছিল যে স্কুল বন্ধ রাখা যাবে না, কিন্তু তারপরেও শিক্ষকরা বা প্রধান শিক্ষক স্কুলে তালা মেরে আমাদের এখানকার অভিভাবকদের আমাদেরকে জানানো হয়েছে যে তোমরা এখানে আসো। আমরা এসছি তার জানার জন্য যে এখানে কী ব্যাপার। অভিভাবকরা এখানে আজকে তারা বিক্ষোভ দেখিয়েছে, তার কারণ হলো এই অঞ্চলে অনেক গরিব মানুষ আছে যাদের মিড ডে মিল খেয়ে পেট ভরে, তাদের কথা চিন্তা না করে এরা প্রতিবাদ জানিয়েছে। প্রতিবাদ জানানোর অধিকার সবার আছে, কিন্তু তার সত্ত্বেও এরা স্কুলে তালা মেরে এরা প্রতিবাদ জানিয়েছে। এইখানেই আমাদের ওইখানকার অঞ্চলের অভিভাবকদের অভিযোগ যে কেন তালা মেরে কেন সে প্রতিবাদ করলো। তালা খুলে তারা যার ক্লাস করার ইচ্ছা ছিল না সে বাইরে দাঁড়াবে বা সে আসবে না। আজকে কেউ আজকে অভিভাবকরা, এটা আমাদের জানা নেই, কিন্তু অভিভাবকরা শুনেছি এখানকার অঞ্চলের অভিভাবকরা আজকে বিক্ষোভ দেখেছে। স্কুলের প্রধান শিক্ষক জানান তারা ধর্মঘটকে নৈতিকভাবে সমর্থন করেছেন, বিদ্যালয়ের শূন্য পদ পূরণ হয়নি, বিদ্যালয় পর্যাপ্ত শিক্ষক নেই। হ্যাঁ, গতকাল বিদ্যালয় বন্ধ ছিল, একদমই ঠিক। এবার ব্যাপার হচ্ছে গতকাল সংগ্রামী যৌথ মঞ্চ এবং বিভিন্ন মঞ্চের ডাকে গতকাল একটা ধর্মঘট ছিল। সেই ধর্মঘটে তিনটে দাবি ছিল। এক নম্বর দাবি হচ্ছে বকেয়া ডিএ, দু নম্বর দাবি হচ্ছে স্বচ্ছতার সঙ্গে বিদ্যালয়গুলি বা বিভিন্ন দপ্তরের শূন্যপদ পূরণ, এবং তিন নম্বর দাবি হচ্ছে অস্থায়ীভাবে যে সমস্ত কর্মচারী আছে তাদের স্থায়ীকরণ। এই তিনটে দাবিকে আমি ব্যক্তিগতভাবে সমর্থন করি এবং আমার অনেক মাস্টারমশাই এই সমর্থন করেন এবং তারা ধর্মঘটে সামিল হয়েছেন এবং আমি নিজেও এই ধর্মঘটকে নৈতিক সমর্থন জানিয়েছি। একদিনের পঠন পাঠন বন্ধ থাকায় আগামী দুই শনিবার এক্সট্রা ক্লাস নেওয়া হবে। প্রধান শিক্ষকের দাবি বিক্ষোভকারীরা কেউই অভিভাবক নয়। তবে কোনো রাজনৈতিক দলের প্রশ্রয় আছে কিনা প্রশ্ন করা হলে তিনি প্রশ্ন এড়িয়ে যান। আমরা আমাদের প্রাপ্য ডিএ থেকে দীর্ঘদিন বঞ্চিত হয়ে রয়েছি। এই তিনটে দাবির ভিত্তিতে আমাদের ধর্মঘট ডাকা হয়েছিল সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে, তাতে আমরা সবাই সামিল হয়েছিলাম, তার জন্যই স্কুল বন্ধ ছিল। আজকে যখন আমরা ঢুকতে যাই, আমরা এসে দেখি যে গেটে তালা বন্ধ এবং বাইরে এটা নিয়ে একটা এজিটেশন চলছে, এখানে মাস স্লোগান চলছে। তা সেই জন্য আমরা ঢুকতে পারিনি, সেটা কারা তালা বন্ধ করেছে সেটা তো আমরা বলতে পারবো না। ব্যুরো রিপোর্ট, নিউ স্নোম্যানস ল্যান্ড, অশোকনগর। নারী সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।